একসময় সরকারি কাজে ছুটে বেড়ানো গাড়িগুলো এখন পরিণত হয়েছে ভাঙ্গারির লোহা লক্করে। চুয়াডাঙ্গায় সরকারি অফিস রয়েছে 69টি। এসব অফিসের কর্মকর্তাদের ব্যক্তিগত ও দাপ্তরিক কাজে ব্যবহারের জন্য বরাদ্দ রয়েছে গাড়ি। তবে অনেক অফিসে নতুন গাড়ি বরাদ্দ পাওয়ার পর পুরনো গাড়িগুলো অযত্ন অবহেলায় কয়েক বছর ধরে পড়ে আছে খোলা আকাশের নিচে। এর মধ্যে সদর হাসপাতালের 5টি অ্যাম্বুলেন্স, এলজিইডির 4টি গাড়ি ও 22টি মোটরসাইকেল, গণপূর্তের 4টি, জেলা প্রশাসক কার্যালয়ের 2টি, পরিবার পরিকল্পনা অফিসের 2টি সহ অন্যান্য অফিসে বেশ কিছু পুরনো ও নষ্ট গাড়ি অকেজো অবস্থায় পড়ে রয়েছে। বর্তমানে গাড়িগুলো থেকে প্রয়োজনীয় যন্ত্রপাতি হারিয়ে, মরিচা ধরে, বিভিন্ন অংশ ভেঙে এগুলো ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। বন জঙ্গল হয়ে গিয়েছে, সেসব গাড়ি সেখানে পড়ে নষ্ট হচ্ছে, আংড়ি এবং মাটির সাথে মিশিয়ে দিচ্ছে, যার কোনো মূল্যহীন হয়ে যাচ্ছে। একসময় নিলাম প্রক্রিয়ার মধ্যে হলেও এখন আর কেউ ব্যবহার করার নেই, এখন শুধু ভাঙড়ির ওজনে বিক্রি সম্ভব। নতুন গাড়ি বরাদ্দ আসার পরে যদি এইসব গাড়িগুলো বিক্রি করার ব্যবস্থা করে ফেলে, তাহলে তো অবশ্যই রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় কোষাগারে কিছু টাকা জমা হয়। সাধারণ জনগণের কাছে যদি বিক্রি করে এই গাড়িগুলো, কিন্তু সাধারণ জনগণ কিন্তু চালাইতে পারে, রাজস্ব আসে, প্লাস যে কিনবে তারাও একটু অল্প দামে কিনলে তারাও লাভবান হবে। নির্ধারিত প্রক্রিয়া ও কমিটির মাধ্যমে নিলামে তোলা হলে পুরনো গাড়িগুলো সুরাহা সম্ভব হবে বলে জানায় স্থানীয় প্রশাসন। মোটরযান পরিদর্শক গাড়িগুলো সরজমিনে পরিদর্শন করে করে তাদের যেটা মূল্য যেমন হওয়ার প্রয়োজন সেই মূল্য নির্ধারণ করে এটাকে তাদের রিপোর্ট দেওয়া হয়। একটা বিধিগত একটি পদ্ধতি আছে, এটি মানে প্রয়োগ করলে আমার মনে হয় যে পুরাতন গাড়ির যে ব্যবস্থাপনা সেটি সুরাহা হওয়ার সুযোগ আছে। জেলার সরকারি অফিসের প্রায় 70টি গাড়ি ব্যবহার অনুপযোগী অবস্থায় পড়ে আছে। সময় সংবাদ, চুয়াডাঙ্গা।